তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলছে, তো এই অরেঞ্জ কালারের লাইটটি যদি চারবার, দেখুন এখানে চারবার হচ্ছে, 1 2 3 4, চারবার ফ্ল্যাশ করছে মানে আমাদের রেডি হয়ে গেছে, আমাদের কোনো প্রবলেম নেই। তো এখানে যদি 9 বার ব্লিঙ্কিং করে তাহলে জানতে হবে যে আমাদের ভেতরে কোনো একটা জিনিস মাথায় রাখবেন, কার্ট্রিজের এই জায়গাটাতে এবং এই পোর্শনে, এই জায়গাটা ক্রিটিক্যাল জায়গা বন্ধুরা, কিন্তু অনেকে ফিট করতে পারে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মেন প্রবলেম এখান থেকে শুরু হবে, তো যারা যারা স্কিপ করে যাবেন তারা কিন্তু জানতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আপনি যারা অপেক্ষায় ছিলেন মানে ক্যানন পিক্সমা PS 307 এর ফুল সেট আপ এবং রিভিউ এর অপেক্ষায় ছিলেন হয়তো, সেটাই আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন। প্রথম পর্যায়ে ফুল সেট আপটি করে দেবো এবং দ্বিতীয় পর্যায়ে আমরা তার রিভিউ দেবো, কি কি কাজ করতে পারবেন এবং এটি আপনার জন্য বেস্ট হবে কিনা সেটাও আপনি জানতে পারবেন, এবং এর কি কি প্রবলেম হতে পারে সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তো আসুন দেখে নিই। এই হচ্ছে পিনটা দেখতে পাচ্ছেন, পিক্সমা PS 307, তো এই হচ্ছে পিনটার লুকটি। তো প্রথম পর্যায়ে আমরা পিনটাটিকে অন করব, কার্ট্রিজ ইনস্টল করব এবং পেপার লোড করব, এবং সেটি পেপার কিভাবে গাইড করবেন সেটাও দেখব, এবং এর মধ্যে কোনো ফল্ট আসছে কি না সেটাও দেখব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্যাকেটটি যার মধ্যে আছে, এই পিনটাটির সাথে এরকম একটি বক্স থাকবে যার মধ্যে থাকবে পাওয়ার কর্ড, ইথারনেট কেবল মানে USB কেবল, কার্ট্রিজ। তো এইভাবে কিন্তু আমাদের লাগবে এই পাওয়ার কেবলটি, তো সর্বপ্রথম আমরা পাওয়ার কানেকশন করবো, তার জন্য এই পাওয়ার কেবলটি আমাদের লাগবে। বন্ধুরা এই হচ্ছে পাওয়ার কর্ড, এই পাওয়ার কর্ডটা আমরা নিয়ে নিয়েছি। তো এটি ফিট করার জন্য অবশ্যই আপনাকে প্রিন্টারের ব্যাক সাইডে চলে আসতে হবে, তো এটা হচ্ছে প্রিন্টারের ব্যাক সাইড। ব্যাক সাইডে এসে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি বক্স থাকবে, তো এই বক্সের এখানে দেখতে পাচ্ছেন এই পোর্টটি, এই পোর্টের মধ্যে আপনাকে লাগাতে হবে আপনার পাওয়ার কর্ডের এই যে এই পোর্শনটা আপনাকে এখানে ফিট করতে হবে। তো আমরা ফিট করে নিচ্ছি ঝটপট করে, এবং আপনাদের যে এই যে পাওয়ার কর্ডের এটা আপনার বোর্ডের মধ্যে লাগাবে, যে দেখতে পাচ্ছেন আমরা ফিট করে নিয়েছি এখানে কেবলটা, এবং একটি আমরা বোর্ডের মধ্যে এরকম ফিট করে দিয়েছি। এইভাবে কিন্তু পাওয়ারটি অন করার আগে আপনাকে দেখে নিতে হবে এখানে যে টেপ, অরেঞ্জ কালারের যে টেপ লাগানো ছিল আপনি দেখে নেবেন, এখানে লাগানো থাকলে সেগুলো কিন্তু আপনি খুলে নেবেন, আর এই যে এখানে ভেতরেও কোনো টেপ আছে কি না সব কিন্তু চেক করে নেবেন। সেই টেপগুলো খোলার পরেই কিন্তু পাওয়ার অন করবেন। যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে আমরা পাওয়ারটি অন করব, তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটা যদি 9 বার ব্লিঙ্কিং করে তাহলে জানতে হবে যে আমাদের ভেতরে কোনো টেপ রয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলছে, তো এই অরেঞ্জ কালারের লাইটটি যদি চারবার, দেখুন এখানে চারবার হচ্ছে, 1 2 3 4, চারবার ফ্ল্যাশ করছে মানে আমাদের রেডি হয়ে গেছে, আমাদের কোনো প্রবলেম নেই। তো এখানে পাওয়ার বাটনে এখানে যে গ্রিন কালারের লাইটটা জ্বলছে ফ্ল্যাশ হচ্ছে সেটা কিন্তু মানে স্থির আছে আর কি, কিন্তু এটা দেখুন চারবার হচ্ছে, তো চারবার যদি হয় তাহলে জানবেন যে আপনার নেক্সট স্টেপ মানে প্রিন্ট করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমাদের করতে হবে কি না কার্ট্রিজ ইনস্টল, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কার্ট্রিজ আছে, তো কার্ট্রিজ ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম আমরা ব্ল্যাক সরি কালার এখানে দেখতে পাচ্ছেন এই কালার কার্ট্রিজটা ইনস্টল করব, তো দেখতে থাকুন স্টেপ বাই দেখতে পাচ্ছেন এটাকে টেপগুলোকে আপনাকে ওপেন করে নিতে হবে, তো টেপগুলো অবশ্যই আপনি ওপেন করে নেবেন, দেখুন এভাবে কিন্তু আপনি ওপেন করে নেবেন এবার কার্ট্রিজটা। তো একটা জিনিস মাথায় রাখবেন, কার্ট্রিজের এই জায়গাটাতে এবং এই পোর্শনে কখনোই হাত দেবেন না, এভাবে টাচ করবেন না, ওকে এই দুটো মাথায় রাখবেন, নাহলে কিন্তু কার্ট্রিজটা ইউজ করা যাবে না। তো এখানে যে টেপটা আছে এটাকে আপনাকে রিমুভ করতে হবে, তো এইভাবে কিন্তু এই যে রিমুভ করে দিলাম, এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কার্ট্রিজটা কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়েছি। তো এইখানে এই পোর্শনটাতে এবং এই পোর্শনটাতে কখনোই হাত দেবেন না, ঠিক আছে, মাথায় থাকার জন্য কার্ট্রিজ যখনই রাখবেন এরকম রাখবেন। এবার আমাদের যেখানে বক্সটা আছে বক্সটা এই যে এই জায়গাটাতে ধরতে হবে নিচের দিকে, বক্সটা কিন্তু অনেকে খুলতে পারবে না, তো এখানে নিচের দিকে এইভাবে হাত দেবেন আঙুল দিয়ে, হ্যাঁ এই যে টানলে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে, আপনি যদি চিনতে না পারেন এই যে প্রথমে এদিকটা হচ্ছে কালার এদিকটা হচ্ছে ব্ল্যাক, তো আপনারও এখানে এখানে দুটো যে দেখতে পাচ্ছেন হোল্ডার আছে কার্ট্রিজ হোল্ডার, এই যে এইদিকটা হচ্ছে কালার এদিকটা হচ্ছে ব্ল্যাক, একটু অন্ধকার হচ্ছে দেখা যাচ্ছে না, তো আপনি দেখতে পাবেন বাঁ দিকেরটা আপনার কালার এবং এটা ডান দিকেরটা আপনার ব্ল্যাক, এবং এই কার্ট্রিজটাকে আপনাকে এরকমভাবে রাখতে হবে, এই যে এইদিকে এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা ভেতরে যাবে এবং এটা এরকম টপ থাকবে। তো এইভাবে কিন্তু আমি এটাকে এরকম করে ধরে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে, এরকম করে নিচের দিকে ডাউন রেখে আবার যখন নামাবেন এইভাবে টানবেন নেমে চলে আসবে, ওকে। এর আগে আমরা HP প্রিন্টারও দেখিয়েছিলাম, তো সেই ভিডিও কিন্তু প্লে লিস্টে আপনি দেখতে পারেন, HP প্রিন্টার যদি আপনি ব্যবহার করে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা ক্রিটিক্যাল জায়গা বন্ধুরা, তো এই জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল জায়গা, এটা কিন্তু অনেকে ফিট করতে পারে না, ঘাবড়ে যায়, তো এই জন্য দেখে দিচ্ছি আমি ভালোভাবে। এটাকে আপনি কিন্তু এরকম ভেতরের দিকে রাখবেন, এই জায়গাটা এরকম আসতে করে প্রথমে এই জায়গাটা ঢোকাবেন, এরকম হালকা দেখে নিন আগে আমি দেখে দিচ্ছি, এরকম হালকা ইনক্লাইন করে রাখবেন, এরকম ঢুকিয়ে তুলে দেবেন, এরকম ওপর দিকে তুলে দেবেন, দেখতে পাচ্ছেন ফিট হয়ে গেছে। তো একই রকমভাবে আমরা ব্ল্যাক কার্ট্রিজটাকেও আমরা এইভাবে ওপেন করে নিচ্ছি, তো আপনিও ওপেন করে নেবেন, ওকে। ব্ল্যাক লাগানো আছে, ভয় পাওয়ার কিছুই নেই, এইভাবে ওপেন এই বাবা দেখবেন যেন পড়ে যেন না যায় কার্ট্রিজের এই জায়গাগুলোতে হাত দেবেন না, এবং এইটাকে আপনি কিন্তু এইভাবে আস্তে করে তুলে দেবেন,
এবং চলুন দেখতে পাচ্ছেন ব্ল্যাক সাইডটা ফাঁকা আছে। তো আবার বলে দিই এইটা ভেতরের দিকে যাবে, এরকমভাবে রাখবেন, এরকম হালকা ইনক্লাইন করবেন এবং তুলে দেবেন। তো আমরা করে দিচ্ছি আবার এইভাবে, দেখতে থাকুন এইভাবে, ভয় পাওয়ার কিছু নেই, তবে কিন্তু একটু সাবধানতার সাথে আপনাকে করতে হবে। দেখুন ফিট হয়ে গেছে দুটোই একদম, তো এইভাবে কিন্তু আপনি করে নেবেন। এরপর হচ্ছে আপনাকে এই কভারটা এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে দেখলেন এখানে লাইট ব্লিঙ্কিং হচ্ছে, নেক্সট প্রসেস শুরু হয়ে গেছে, সাউন্ড শুনে বুঝতে পারছেন। তো এবার নেক্সট প্রসেস হচ্ছে যে আমাদের এখানে পেপার লোড করতে হবে। এই হচ্ছে পেপার ট্রে, তো এখানে দেখতে পাচ্ছেন পেপার ট্রেটা আমরা এখানে তুলে দিয়েছি, তো আপনিও কিন্তু এইভাবে করে নেবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা, এটাকে বলা হয় পেপার গাইড। তো পেপার গাইডটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং তারপর এখানে কিন্তু আপনি পেপারটা রাখতে পারবেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজের সব দেওয়া আছে, এই যে সেটাকে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এটাকে আপনি কিন্তু এইভাবে টেনে নিয়ে যাবেন, এই যে আমি টেনে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন। তো এ ফোর হলে এই যে এই দাগটা, এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এ ফোর সাইজ। তারপরে এটা হচ্ছে LTR, এবং আপনি যদি এখানে 4x6 করতে চান বা 10x15 সেন্টিমিটার, তো এখানে যে দাগগুলো আছে এখানে দেখতে পাবেন, এই যে হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন, দেখুন এখানে। তো এইসব দাগে গিয়ে সোজাসুজিভাবে রাখতে হবে, ওকে। এবং এখানে লেটার সাইজ হলে এই যে এখানে L করা আছে, লেটার সাইজ। তো এইভাবে কিন্তু আপনাকে দেখুন আমাদের এ ফোর রাখবো, তো আমরা এ ফোর পেপারের জন্য এই যে এখানে এ ফোর, এই যে দেখতে পাচ্ছেন, তো এ ফোরের এখানে আমরা এটাকে এইভাবে রেখে দেবো, এর থেকে বেশি নিয়ে যাবো না, নাহলে কিন্তু অসুবিধা আছে, ওকে। তো এইভাবে কিন্তু রেখে দিয়েছি, এবার পেপারটি লোড করব। তো এই হচ্ছে পেপার, এ ফোর সাইজের পেপার। তো এই পেপারগুলোকে আমরা কিন্তু এদিকে রাখবো, এখানে ট্রের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন একই সঙ্গে এইভাবে রেখে দেবো, ঠিক আছে। এইভাবে ছেড়ে দিলে এটা ফিট হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন, ওকে। এবং এখানে একটা ব্লিঙ্কিং হচ্ছে, দেখুন ওয়্যারলেসের, ওয়্যারলেসের এখানে এই যে লাইট ব্লিঙ্কিং হচ্ছে। তো এখান থেকে আপনি নেটওয়ার্ক কানেকশন করতে পারবেন। তো ব্যাস পেপার লোড হয়ে গেছে, এভাবে কিন্তু আপনি পেপারটি লোড করে নিতে পারবেন। এরপর আবার এই বক্সের মধ্যে আসতে হবে, এখান থেকে আপনাকে নিতে হবে এই একটি ইথারনেট কেবল আছে, তো এই কেবলটি নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই কেবলটা আমরা খুলে নিয়েছি, তো এটা হচ্ছে USB পোর্ট, একটা হচ্ছে ইথারনেট পোর্ট, এই যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আবার আপনাকে ফিট করতে হবে প্রিন্টারের ব্যাক সাইডে, তো দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন চলে আসবেন প্রিন্টারের ব্যাক সাইডে, এখানে দেখতে পাচ্ছেন USB-র এই যে দেখতে পাচ্ছেন সাইন আছে। তো এখানে কিন্তু আপনাকে এই যে এই পোর্টটাকে, এটাকে আপনাকে ফিট করতে হবে, এখানে ফিটটি করে নিচ্ছি। এবং এইটা আপনাকে আপনার ল্যাপটপের মধ্যে এটাকে ফিট করতে হবে এবং প্রিন্টটা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপ আমরা অন করে নিয়েছি, এবার এই যে USB কেবলটা আমরা কিন্তু এখানে লাগিয়ে নেব আমাদের যে ল্যাপটপের পোর্ট। আমরা এখানে দেখতে পাচ্ছেন মেন প্রবলেম এখান থেকে শুরু হবে, তো যারা যারা স্কিপ করে যাবেন তারা কিন্তু জানতে পারবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে USB কেবলটা লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু আপনি কিন্তু ডাইরেক্ট প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবেন না, কারণ এখনও কিন্তু সেটিং আছে। তো এর জন্য আবার আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারের সেটিংসের মধ্যে চলে যেতে হবে। তো কম্পিউটারের সেটিংসের মধ্যে যাবেন, যার পর এখানে যে ডিভাইস বলে অপশন আছে এই ডিভাইসে চলে যাবেন। ডিভাইসে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখবেন এই যে ডিভাইসে যাওয়ার পর এদিকে নিচে স্ক্রল করবেন, এখানে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার বলে থাকবে, এখানে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এই লিস্টের মধ্যে আপনার প্রিন্টারটি শো করছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্যানন TS300 সিরিজ, তো এটাকে আপনাকে কিন্তু কানেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন কিউ আর ম্যানেজ। তো এখানে আপনাকে ম্যানেজে যেতে হবে, ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে প্রিন্ট টেস্ট বলে এখানে অপশন থাকবে, এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট টেস্ট, দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা একটু প্রবলেম হয়েছে ফোকাসের। তো এখানে প্রিন্ট টেস্ট পেজে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু নিয়ে নিচ্ছে। তো অবশ্যই আপনার এখান থেকে আউট ট্রেটা এভাবে এক্সটেন্ড করবেন, এই যে আউটার ট্রেটা এক্সটেন্ড করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু প্রিন্টটা চলে এসেছে, সেটা এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দেখাচ্ছি না, এখানে কিছু ডিটেলস আছে যেটা আপনাকে দেখানো যাবে না, তো এই জন্য আমি কিন্তু এটা এরকম করাচ্ছি, কিন্তু প্রিন্টিং কোয়ালিটি এখানে আপনি বুঝতে পারবেন, ভালো খারাপ নয়। তো বন্ধুরা আপনাদের বলেছিলাম যে রিভিউ দেবো, সেট আপ সম্পূর্ণ দেখিয়ে দিলাম, দেখে নিলেন। এরপর হচ্ছে রিভিউ হিসেবে আপনাকে বলতে চাই একটি কথা, তো এটি হচ্ছে সিঙ্গেল ফাংশন প্রিন্টার, এখানে কিন্তু আপনি মাল্টি পারপাসের কাজ আপনি করতে পারবেন না। তো এই প্রিন্টারটার মধ্যে যেমন স্ক্যানার গ্লাস নেই, আপনি স্ক্যানের কাজগুলো করতে পারবেন না। তো আদারওয়াইজ প্রিন্টারটি কিন্তু দারুণ প্রিন্টার, কম রেটের প্রিন্টার, প্রিন্টিং কোয়ালিটিও দেখে নিলেন কিরকম, তো খুব একটা খারাপ নয়। তবে কিন্তু এখানে প্রিন্টিং কস্টটা কিন্তু আপনার বাড়তে পারে, এই কার্ট্রিজটা যতদিন আছে ততদিন ঠিক আছে, এরপর ফ্রি কার্ট্রিজ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে কার্ট্রিজ কিনতে হবে, তখন কিন্তু তার কস্ট বাড়তে পারে। বেশি কিছু বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, এরপর একটার পর একটা প্রবলেম যেগুলো আছে, তো সেই প্রবলেমগুলো যদি আসে সেই প্রবলেমের শুট আউট নিয়ে আমরা ভিডিও বানাবো,
আগের দিনে দেখতে পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম কম্পিউটার এবং প্রিন্টার রিলেটেড ভিডিও দেখতে যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।